আমাকে যদি আগে জানাতা, আমাকে যদি বলে আপনাকে আজকে দুই তিন বছর থেকে জানানো হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে, আমি জানি উপজেলার কর্মকাণ্ডের মধ্যে ইউসুফের ছেলে ছিল না। আমাদের দলের মতো অনেক নেতা কর্মী আছে, দুই ভাই, এক ভাই আওয়ামী লীগ করে, এক ভাই বিএনপি করে, বাপ আওয়ামী লীগ করে, ছেলে বিএনপি করে, অনেক অনেক রেফারেন্স আছে। সুতরাং এখানেও ইউসুফের ছেলে কেন্দ্রীয় কমিটি, যুবলীগের কেন্দ্রীয় কমিটির মেম্বার, সেটা আমি জানি। বাট কোনো কর্মকাণ্ডে, উপজেলার কোনো কর্মকাণ্ডে বিশেষ করে নাই, আর আমাদের দলের কোনো নেতা কর্মী নিগৃহীত হয়নি, যদি নিগৃহীত হতো নিশ্চয় তোমরা আমাকে জানাতে। এটা এখানে শত শত শোডাউন করছে, তার অনেক ভিডিও ফুটেজ, ভিডিও চিত্র, ভিডিওলাইট আছে, অনেক সাংবাদিক বাইরে আছে, নিয়াজ মোর্শেদ আলী মেয়ের সাথে কোনো কর্মকাণ্ড করায় আমাকে দিয়ে বলে জিনিসগুলো আমাকে দিয়ে নিয়াজ মোর্শেদ আলী কর্মকাণ্ড করায় সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াস। এখানে সাংবাদিক বাইরে আছে, আমি বলি, ওরে টাকা দিছে তো আমি বলি, হ্যাঁ বলি, ওই ভুল আমি চেয়ারম্যান বলো, আপনি আসবেন আমাদের কি জানেন, আপনি বললেন যে আমি কি জনজনে করি, আমি আপনার গুরুত্ব দিলাম না, আমি কি জনজনকে বলবো, আমার আমি বিষয় মনে করছি না, আমি বললাম যে না, এখানে নজরুল ইসলাম খান আসছে, খান আসছে, আমি যে নজরুল দেব, আমি বললাম যে তখন তার ছেলে আওয়ামী লীগের কোনো ফৌজদারি ছিল না, আরো আশি বছর আগে সে আসছে এবারে, আমরাও গেছি, তার ছেলে তখন কোনো ফৌজদারি ছিল না, এখন সে ফৌজদারি, এবং সজীব ওয়াজের জয়ে সে থাকবে,